এইচএস ইংলিশ গ্রামার সমাধান 2018 সালের, এগুলো পড়তে হবে। এগুলো থেকেই পরীক্ষায় পড়ে, বাইরে থেকে পড়ে না, তাই এগুলো সমাধান প্রথম করে রাখতে হবে। মূল কোশ্চেনে 4 নম্বর দাগে 4-এর এতে পড়ে, এই ইনস্ট্রাকশন থাকে ডু অ্যাজ ডিরেক্টেড, 1 × 6 ইজ ইকুয়াল টু 6, 6টি কোশ্চেন থাকবে। তো ফার্স্ট কোশ্চেন, ওয়াজ আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আমি কি তোমাকে বিরক্ত করছিলাম যখন আমি ওই মোড় ঘুরছিলাম। আক্স দা উইম্যান, মহিলাটি জিজ্ঞেস করলো। টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটিকে ন্যারেশন চেঞ্জ করো, ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করো। তো একটি কথা বলে রাখি, থ্যাংক ইউ ম্যাম, এবার 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে বাদ পড়েছে কোভিড-19 করোনার জন্য, প্রভু শিখে রাখতে হবে, পরীক্ষার কোনো বিকল্প নেই। অনেক কেউ বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না করোনার জন্য, অনেক কেউ পড়া বন্ধ করে বসে আছে, কিন্তু পড়াশোনার কোনো বিকল্প হয় না, পড়াশোনার কোনো সময় হয় না, পড়াশোনা সব দিন করে যেতে হয়। তাই রামকৃষ্ণ বলেছে, যতদিন বাঁচি ততদিন শিখি, লেখাপড়ার কোনো শেষ নেই, পড়াশোনা বন্ধ না করে আমার মতে পড়াশোনা চালিয়ে যাও, আমার এই ইউটিউবে লেগে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। তো অ্যান্সার, ন্যারেশন চেঞ্জ করতে গেলে ইনভার্টেড কমার ভেতরে থাকা অধীনস্থ বাক্যটি কোন সেন্টেন্সে আছে ওটি চিনতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার ডব্লিউএইচ ওয়ার্ডের না এমনি আছে, তো দেখা যাচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের নেই, এটি ভার্ব দিয়ে আছে, ওর জন্য লিঙ্কারের কথা ভাববো, লিঙ্কার ইভ বা হয়েদার, এবং এটিকে রিপোর্টিং ভার্বের কথা ভাবতে হবে। তো রিপোর্টিং ভার্ব এই যে কোশ্চেন জিজ্ঞেস করা দেওয়াই আছে, এটি আর ভাবতে হবে না। তো অ্যান্সার কি হবে, আই দা উইম্যান, দা উম্যান আক্সড, রিপোর্টিং ভার্ব হলো আক্সড, লিঙ্কার এবার হবে ইফ, ইফ আই থেকে, এই যে এই আই থেকে যেহেতু উইমেন বক্তা ওই জন্য আই থেকে হবে সি, আর ওয়াজ বোদারিং, ওয়াজ বোদারিং মানে পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দিতে হবে, ইফ সি হ্যাড বিন, হ্যাড বিন বোদারিং, বোদারিং হোয়েন আই থেকে আবার সি। আর সেকেন্ড পার্ট সেন্টেন্সের কি রয়েছে, এই যে টার্ন, টার্ন পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যায়, ওই জন্য হোয়েন সি হ্যাড, হ্যাড টার্ন, টার্ন দ্যাট কর্নার, দ্যাট কর্নার। তো এইভাবে এটিকে করতে হবে, এই যে আক্স, রিপোর্টিং ভার্ব হলো আক্স, লিঙ্কার হলো ইফ, আই থেকে চেঞ্জ হয়ে সি হলো, আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস রয়েছে ওই জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হ্যাড বিন বোদারিং করে দিয়েছি। আর সেকেন্ড পার্ট সেন্টেন্সের এই যে টার্ন পাস্ট ইনডেফিনিট রয়েছে ওই জন্য হ্যাড পাস্ট পারফেক্ট করেছি, ওইভাবে এটি করতে হবে। তারপরে নেক্সট দেখা যাক, নেক্সট মাই ফাদার টুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল, মাই ফাদার টুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ভেরি ডাউন টু আর্থ তামিল, এটিকে চেঞ্জ দা ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জ করার জন্য
সাবজেক্ট, আমাদেরকে সাবজেক্ট প্রথমে, তারপরে ভার, তারপরে অবজেক্ট। অবজেক্ট এই তিনটি জিনিস চিনতে হবে। তো সাবজেক্ট মাই ফাদার, কুড কনভেটা হলো ভার, এবং কমপ্লেক্স স্পিচুয়াল কনসেপ্ট থেকে শুরু করে সবগুলো অবজেক্ট। তো প্যাসিভ করলে হবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, প্রথমে লিখে দিব কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। কনসেপ্ট তারপরে কুড, কুড আছে তো মডাল ভার্বের পর বাইরে থেকে বি ভার্ব বি বসে, কুড বি, কুড বি কনভেট, COMVEYED কনভেট, তারপরে ইন ভেরি সিম্পল ডাউন টু আর তামিল, তামিল বাই মাই, বাই মাই ফাদার, এই করে করতে হবে। তো এই যে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল, আর ভার্ব দুটো ছিল, তিনটে হয়ে গেল, কুড কুড কনভেট ছিল তো কুড বি কনভেট, এই যে বাইরে থেকে বি বসলো, আর লেজ উটটা বসিয়ে দিলাম ইন ভেরি সিম্পল ডাউন টু আর তামিল, আর সাবজেক্ট মাই ফাদার থেকে হয়ে গেল বাই মাই ফাদার। তো এটিকে এইভাবে করতে হবে। তারপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন অ্যাজ সুন অ্যাজ সি লেভ দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, ট্রেন থেকে ছাড়তে না যে নামতে নামতে সে আমাদের কথোপকথন ভুলে যাবে, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স, সেটিকে নেগেটিভ করতে হবে। তো আমরা জানি অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স থেকে নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন অ্যাজ এর বদলে নো সুনার, নো সুনার, সুনার হ্যাড, হ্যাড দিয়ে তারপরে লিখে দিতে হবে সি লেফট, লেফট দ্য ট্রেন। তারপরে এই যে এখানে এই যে কমাটা রয়েছে ওই কমার কাছে দেন না দেন বসাবে, দিয়ে যা আছে তাই সেন্টেন্সটি টুকে দিলেই এটি নেগেটিভ হয়ে যাবে, টি এইচ এ এন, তারপরে যা আছে এই যে সি উড পার গেট আওয়ার গ্রিপ এনকাউন্টার এটি বসিয়ে দেবে তবেই হয়ে যাবে। এবার চার নম্বর কোশ্চেন আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, তো কোশ্চেন কি করতে বলছে, পজিটিভ ডিগ্রি, তো পজিটিভ ডিগ্রি করলে হবে নো ম্যান, নো ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি, অ্যাজ আই অ্যাম, এরকম করে হবে নো ম্যান দিয়ে ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। তারপরে পাঁচ নম্বর কোশ্চেন বার দ্য ইটার্নাল সামান সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার অনন্ত যৌবন কোনোদিন ফেড বা মরিন হবে, চেঞ্জ টু অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক করতে হবে নট উঠিয়ে দিয়ে। তো ফেড এর অপোজিট জানতে হবে আনফেডেড, তো আনফেডেড
ফেড থেকে আনফেড হবে তো এটি করলে হবে উত্তর অ্যাফারমেটিভ বাট ডাই ইটার নাল সামার সামার শ্যাল রিমেন আর এম এ আই এন রিমেন মানে থাকবে আন ফে ডেড ফেড থেকে আন ফে ডেড এটি অপোজিট করে দিলে হয়ে গেল এই যে ফেড থেকে আনফেডেড করা হয়েছে আর বাইরে থেকে একটি ওয়ার্ড এই যে রিমেন আনা হয়েছে আর নট এই যে এই নটটিকে উঠিয়ে দেওয়া হয়েছে এইভাবে এটি অ্যাফার্মেটিভে হ্যাঁ বাচকে হয়েছে এবার এবার আই উইশ টু কিল ইউ এই যে উইশ এ আন্ডারলাইন করা আছে আমি আপনাকে মারতে চেয়েছিলাম আন্ডারলাইন ওয়ার্ড নাউন নাউন করতে হবে যে নিচে তার দেওয়া উইশ মানে ইচ্ছা করেছিলাম আর উইশ মানে ইচ্ছা তো এর অ্যান্সার করলে হবে আই তো যেহেতু এটা পাস্ট টেন্স আছে তো ছিল বাইরে থেকে একটি ভার্ব নিয়ে চলে এলাম ছিল এ উইশ একটি ইচ্ছা উইশ টু টু কিল ইউ এই যে উইশড ভার্ব ছিল উইশড ভার্বের বদলে এ উইশ করেছি আর বাইরে থেকে একটি ভার্ব হ্যাড মানে ছিল মানে একই থাকলো কিন্তু এটি নাউন ফর্মে হয়ে গেল তারপরে ব্ল্যাঙ্ক ফিলিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে হাফ ইন্টু সিক্স সমান তিন ছটি গ্যাপে তিন নম্বর তো পুরো গ্যাপটা দেখা যাক দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এই যে বিআর ডেটে বি কনসোনেন্ট ওই জন্য এখানে এ বসিয়ে দাও তারপরে কাম রানিং বিয়ার্ডেড ম্যান ক্যাম রেন রানিং আউট এখানে আউট অফ বসবে অফ দি উড ছুটে চলে এলো আউট অফ দি উড জঙ্গল থেকে তারপরে হ্যাল হ্যান্ড প্রেস এগেন্স এ জি এ আই এন এস টি এগেন্স হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম ফ্লম থেকে তারপরে নিচে বুঝাচ্ছে ওই জন্য আন্ডার আন্ডার দেওয়া তারপরে কারেকশন কারেকশন হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম তার উত্তর আমাকে অদ্ভুত শক্তি উদ্যমে ভরিয়ে দিত তো কোনটি এই যে এনথুজিয়াস্টিক আছে এটি ভুল আছে এর এনথুজিয়াস্টিক মানে উদ্যমী না এখানে উদ্যম নাউন করতে হবে নাউন তো ইনথু যে হবে না এনথুজিয়াস্টিক্যালি হবে না এনথুসিয়াজম উদ্যম এটি হবে তো এই গেল 2018 সালের উচ্চ মাধ্যমিকের ইংরেজি গ্রামারের সমাধান এটি 2018 সালে পড়েছে 10 থেকে 10 পাবে এগুলো যদি সমাধান শিখে নাও তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সমস্ত সাবজেক্টের উচ্চ মাধ্যমিকের পুরোপুরি নোট বিনা পয়সায় পেয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ।